আসসালামু আলাইকুম। আরওআই একটা বিজনেসের জন্য খুবই দরকার। আরওআই ব্যতীত একটা বিজনেসের সঠিক পারফরমেন্স ক্যালকুলেশন করা যায় না। আমরা যারা সেলসে কাজ করি, প্রতিনিয়ত ডিস্ট্রিবিউটারদের ডিল করি, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার তার আরওআইটা জানতে চায়। সো আরওআইটা কি, খুব সিম্পলি আমি বর্ণনা করব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। সো দিস ইজ নিজাম, হোয়াটস আপ ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত ইয়াংদের সেলস প্রফেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড ট্রেনিংগুলো দিয়ে থাকি। সো লেটস স্টার্ট। এখনই সাবস্ক্রাইব করে নিন সেলস লিডার্স। আরওআই, আরওআই মিনিংটা হচ্ছে গিয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা ডিস্ট্রিবিউটর তার কত টাকা ইনভেস্ট করেছে, তার এগেনস্টে সে কত টাকা লাভ করেছে, ইনভেস্টের তুলনায় সে লাভের পার্সেন্টেজ কত, এটাই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ধরুন একটা কোম্পানি ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টের তুলনায় সে কতটুকু লাভ করেছে বা কতটুকু তার রিটার্ন হয়েছে ইনভেস্টমেন্টে, এটার যে পার্সেন্টেজ সেটাকেই বলা হয় আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। ধরুন জন একটি ব্যবসা করছে, সে ব্যবসায় 2010 সালে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। তার বেসিক ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লক্ষ টাকা। তো এখন 2019 সালে তার বিজনেসের টোটাল ইনভেস্টমেন্ট সহ রিটার্ন সহ তার ভ্যালু দাঁড়িয়েছে 14 লক্ষ টাকা। তাহলে তার বেসিক কত ছিল 10 লক্ষ, এখন হয়েছে কত 14 লক্ষ। আরওআই সূত্রটা হচ্ছে আরওআই ইজ ইকুয়াল টু টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু মাইনাস বেসিক ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই বেসিক ইনভেস্টমেন্ট। বেসিক ইনভেস্টমেন্ট মানে কস্ট। প্রথমে সে কত টাকা ইনভেস্ট করেছিল, 10 লক্ষ টাকা, আর এখন বিজনেসের ভ্যালু দাঁড়িয়েছে কত, 10 লক্ষ সহ আরও টাকা সহ 14 লক্ষ টাকা। তাহলে আমরা কী করছি, তার টোটাল কারেন্ট ভ্যালু ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট ভ্যালু সহ হচ্ছে গিয়া 14 লক্ষ টাকা, মাইনাস করছি 10 লক্ষ টাকা, ডিভাইডেড বাই আবার 10 লক্ষ টাকা, মানে তার কস্টের পার্সেন্টেজটা কত। তাহলে কারেন্ট রিটার্ন ভ্যালু বা কারেন্ট বিজনেস ভ্যালু বা কারেন্ট ইনভেস্টমেন্ট ভ্যালু, ধরলাম কারেন্ট ইনভেস্টমেন্ট ভ্যালু মাইনাস বেসিক ইনভেস্টমেন্ট বা কস্ট ভ্যালু ডিভাইডেড বাই কস্ট ভ্যালু, তাহলে 14 লাখ মাইনাস 10 লাখ কত হয়, 4 লাখ, ডিভাইড বাই আবার কত, 10 লাখ, তাহলে কত হয়, 40%। তাহলে জনের বিজনেস 2010 সাল থেকে এখন পর্যন্ত তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 40%। সে 40% বিজনেস করেছে। সো এই আরওআইটা এমন একটা বিষয়, আরওআইটা আমরা করি না। ম্যাক্সিমাম লোক আমরা ডিস্ট্রিবিউশন সেলসে কাজ করি, কিন্তু আরওআইটা করি না। দ্যাটস ওয়াই আমরা ডিস্ট্রিবিউটারদের কন্ট্রোল করতে পারি না। ডিস্ট্রিবিউটারের সাথে আপনি যখনই কথা বলবেন, ডিস্ট্রিবিউটার বলো আমার প্রফিট হয় না, আমার লাভ হয় না, আমি এই বিজনেস ছেড়ে দেবো, নানান কথাবার্তা। আসলে কি সেটা, আসলে আমরা অন্ধের মতো বিজনেস চালাচ্ছি। এভাবে বিজনেস চালালে আপনি কখনও ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, প্রতি মাসে একটা হিসাব করতে হবে, ইয়ার এন্ডে তাকে আরওআই বুঝিয়ে দিতে হবে যে আপনি দেখেন আপনি ইয়ার ইনভেস্ট করেছেন 10 লক্ষ, ইয়ার এন্ড শেষে আপনার হয়েছে 14 লক্ষ, আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়েছে 40%। সো আপনি আমার ব্যবসা কিন্তু 40% প্রফিট পাচ্ছেন। সো ডিস্ট্রিবিউটারে কিন্তু তখন আর কথা বলার কোনো স্কোপ থাকে না, সে কিন্তু তখন এমনিতে আটকে যায়। আর আপনি যদি এটা না বলেন, সে বলবে আমার এত খরচ, আমার এত কিছু, আমি আসলে ব্যবসায় পারছি না, ব্যবসা চালানো আমার জন্য ডিফিকাল্ট। সো এই ধরনের সে কথাগুলো যখন বলবে, তখন বুঝে নিতে হবে যে তার আরওআইটা ক্যালকুলেশন হচ্ছে। সো আজকে থেকে প্রত্যেক সেলসম্যানের প্রতি, যারা ডিস্ট্রিবিউশনে কাজ করেন, আমার রিকোয়েস্ট থাকবে প্রতি মাসে আপনি হিসাব করেন এবং ইয়ার এন্ড শেষে তার আরওআইটা বুঝিয়ে নেন। তাহলে দেখবেন ডিস্ট্রিবিউটার আপনার কথা তো শুনবেই, আপনাকে আলাদাভাবে রেসপেক্ট করবে, কারণ সে বুঝতেছে তার বিজনেসটা আপনি সুন্দরভাবে ডিল করছেন এবং এটার রেট অফ রিটার্নটা রেগুলার আপডেট করছেন, তাকে নোটিফাই করছেন, দ্যাটস ওয়াই তার বিজনেসটা আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে। সো বইয়ের ভাষায় না বললাম, আমার নিজের ভাষায় বললাম, আশা করি সবার জন্য অনেক সহজ হয়েছে। অনেকে রিকোয়েস্ট করেছিল আরওআই নিয়ে, আজকে এই জন্য আমি একটা আরওআই নিয়ে ভিডিও তৈরি করলাম।
সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইয়াংদের মাঝে ছড়িয়ে দেবেন, ইয়াংদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ। আর অন্য সময় আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এখনই সাবস্ক্রাইব করে নিন।